নীতির বিরুদ্ধে আজকে ধর্মঘট সফল করুন কেন্দ্র জনবিরোধী শ্রমিক বিরোধী কৃষক বিরোধী आज वामपंथी 16টি श्रमिक संगठन डाके सारा देश जुड़े धर्मघट मुहूर्ते साढ़े 8টা बजे ডানকুনিতে रही ডানকুনির जो पौरसभा सामने देखते जरा धर्मघटे समर्थक रही তারা কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তাকে আটকে দিয়েছে। তাদের যেটা বক্তব্য যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই সমস্ত দাবি আদায়ের জন্যই আজকে কিন্তু এই বামপন্থী সংগঠন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট ডাকা হয়েছে এবং সেই সাধারণ ধর্মঘট এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছেন যে ডানকুনির একেবারে পৌরসভার সামনেই এই মুহূর্তে কিন্তু যারা ধর্মঘট সমর্থক তারা কিন্তু একেবারে রাস্তা আটকে দিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই কি কারণে ধর্মঘট সেটা তারা বক্তব্য রাখছেন এবং দুদিকেই আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি কিন্তু এই মুহূর্তে থমকে রয়েছে। ডানকুনির অন্যান্য যে দিকটা আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর জাতীয় সড়কও কিন্তু একেবারে ছবিটা স্বাভাবিক, প্রতিদিনই যেভাবে মানুষ যাতায়াত করেন তেমন যাতায়াত করছেন। অনেকেই শ্রমিক রয়েছেন তারা কিন্তু কাজে বেরিয়েছেন, কর্মস্থলে যাচ্ছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি যে বাস রয়েছে সেই বাসগুলিও চলছে এবং যাতে কোনোভাবেই জোরপূর্বক ধর্মঘট করা না হয় তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশও তারা রাস্তায় রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মঘটের ছবি, ধর্মঘট যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ডানকুনি পুরসভার সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাস্তা আটকে রেখেছেন। এই সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো যে একটা ধর্মঘটে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 26শে নভেম্বর, সেইটাকে সফল করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি এবং শ্রমিক কর্মচারীদের কাছে আমরা আমাদের যে সাতদফা দাবি সেই সাতদফা দাবি আমরা পেশ করেছি এবং সভা করে বলেছি তাদেরকে যে আপনারা আজকে আপনাদের নিজেদের স্বার্থে, নিজেদের রুটি রুজির স্বার্থে আজকে ধর্মঘটটা পালন করুন। কিছু কিছু জায়গায় এই ভিগ্রান্তের মতো দালাল ম্যানেজার যারা আছে তারা কিছু কিছু শ্রমিকদের ভয় দেখিয়ে ঢুকিয়েছে, কিন্তু আগামী দিন পুলিশ ডেকে কতক্ষণ বাঁচাবে, প্রশাসনকে ডেকে কতক্ষণ এরা শ্রমিকদের করবে? এই শ্রমিকরাই একদিন এই ম্যানেজারকেই পেটাবে, কোমরে দড়ি বেঁধে পেটাবে, সেই ব্যবস্থাই করবো আমরা। এই মুহূর্তে আমরা একেবারে 2 নম্বর জাতীয় সড়কে রয়েছি এবং আনমোল বিস্কুট ফ্যাক্টরির সামনেই দেখতে পাচ্ছেন এই 2 নম্বর জাতীয় সড়কের ওপরে যারা ধর্মঘটের সমর্থক রয়েছেন তারা একেবারে 2 নম্বর জাতীয় সড়কে বসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অর্থাৎ এই যে ধর্মঘট, সেই ধর্মঘটকে সফল করার উদ্দেশ্যেই তারা কিন্তু লাগাতার বিভিন্ন জায়গায় কখনো টিএন মুখার্জি রোড, কখনো জিটি রোড, কখনো 2 নম্বর জাতীয় সড়ক অবরোধের ছবি আমরা দেখতে পাচ্ছি। ডানকুনিতে বিভিন্ন জায়গাতেই মাঝে মধ্যেই তারা অবরোধ করছে এবং পুলিশ এসে তাদের হটিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে 2 নম্বর জাতীয় সড়কের যে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে যে রাস্তা রয়েছে সেই রাস্তাকে তারা কিন্তু একেবারে অবরোধ করে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় 10টা বাজে, সেই 10টা অর্থাৎ অফিস টাইম, সেই অফিস টাইমে কিন্তু কলকাতাগামী যে সমস্ত গাড়ি তারা কিন্তু থমকে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে 2 নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তার উপরে বসে তারা কিন্তু এই মুহূর্তে অবরোধ করছে এবং প্রশাসন তারা বারবারই কিন্তু এভাবেই অবরোধকারী যারা রয়েছেন তাদেরকে বুঝিয়ে হটে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডানকুনি থানার পুলিশ তারা এসছেন এবং বোঝাচ্ছেন যারা ধর্মঘট করছেন তাদেরকে, কিন্তু বলছেন যে সরে যান, 2 নম্বর জাতীয় সড়ককে কোনোভাবেই অবরোধ করা যাবে না। আমি দেখাতে বলবো যে এই মুহূর্তে কিন্তু ডানকুনি থানার পুলিশ তারা এসছেন, তারা ধর্মঘটীদের হটানোর চেষ্টা করছে। আমি দেখাতে বলবো সেই ছবি। এই মুহূর্তে আমরা চণ্ডীতলায় রয়েছি এবং চণ্ডীতলাতেও দেখতে পাচ্ছেন যারা এই বন্ধ অর্থাৎ এই ধর্মঘট সমর্থক তারা কিন্তু মিছিল করে এইভাবে বিভিন্ন জায়গাতেই যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি চণ্ডীতলার বিভিন্ন জায়গাতেও কিন্তু এই বন্ধকে অর্থাৎ এই যে ধর্মঘট সেই ধর্মঘটকে সফল করতে তারা বিভিন্ন জায়গাতেই চণ্ডীতলাতেও অবরোধ হয়েছে, পথ অবরোধ করা হয়েছে। চণ্ডীতলা চৌমাথা পেট্রোল পাম্প, কালীপুর পেট্রোল পাম্পের সামনে সেখানেও কিন্তু অবরোধ করেছে যারা এই ধর্মঘট সমর্থক রয়েছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি
চণ্ডীতলা তার পাশাপাশি হুগলি জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু যারা এই ধর্মঘট সমর্থক রয়েছেন ধর্মঘটীরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতেই মাঝে মধ্যেই তারা দফায় দফায় অবরোধ করছেন এবং প্রশাসন পুলিশ গিয়ে তাদেরকে তুলে দিচ্ছে। এবং যেটা দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্কগুলির ক্ষেত্রে কিন্তু ডানকুড়ি চণ্ডীতলার সমস্ত ব্যাঙ্কগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধ রয়েছে। অন্যান্য পরিষেবা কিন্তু দেখতে পাচ্ছি মানুষ ভালোই মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে দেখতে পাচ্ছেন। চণ্ডীতলা বাজারে রয়েছে সেখানেও কিন্তু স্বাভাবিক ছবি অর্থাৎ সাধারণ মানুষ যারা স্থানীয় মানুষ তারা কিন্তু রাস্তায় রয়েছে। তবে বাস যেগুলো দেখতে পাচ্ছি গণপরিবহনের ক্ষেত্রে অর্থাৎ এই যে সিয়াখালা থেকে যে বাসগুলো আমরা দেখেছি 26A বা 26C সেই সমস্ত বাসগুলো কিন্তু এখনও পর্যন্ত নজরে আসেনি। অর্থাৎ সরকার যে নির্দেশ দিয়েছেন যে গণপরিবহনের ক্ষেত্রে বাস মালিকদের সঙ্গে যে বৈঠকে আলোচনা হয়েছে যে বাস চালানোর ফলে যদি এই ধর্মঘটের দিনে কোনো বাস ভাঙচুর করা হয় সেক্ষেত্রে কিন্তু সরকার বিমা সংস্থার মাধ্যমে সেই সমস্ত বাসের মালিকদের খরচা দেবে বা সেই ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটা নির্দেশ দিয়েছে। তারপরও কিন্তু সেই অর্থে বাস কিন্তু চোখে পড়ছে না আজকে আমরা দেখতে পাচ্ছি এবং অনেকে তারা বাস যাত্রী রয়েছেন তারা অপেক্ষা করছেন বাস ধরার জন্য, তবে সেই অর্থে কিন্তু বাস চলছে না। তো সব মিলিয়ে আজকের এই ধর্মঘট অর্থাৎ বিভিন্ন দাবিতে 16টি বামপন্থী যে দল শ্রমিক সংগঠন তাদের এই সাত দফা দাবিতে যে আজকে ধর্মঘট সেই ধর্মঘট এখন কতটা সফল হয় এখন সেটাই দেখার। HB DNN বাংলা হুগলি।